ফ্রেন্ডস, আজ 11ই নভেম্বর 2020, এবং প্রতিদিনের মতো আজও আমি গোল্ডের আপডেট নিয়ে এসেছি আপনাদের সামনে। তো প্রথমেই বলি ফ্রেন্ডস, যে একটা রেকর্ড পরিমাণে রেট কমেছে গোল্ডের, এবং সেই জন্যে আমি সঙ্গে সঙ্গে দেখে ভিডিও আপনাদের জন্য তৈরি করছি। যেখানে দেখুন ফ্রেন্ডস, আজকে টুডে, এখানে দেখুন স্পষ্ট টুডে 22 ক্যারেট গোল্ড প্রাইস ইন ইন্ডিয়া। গুড রিটার্ন সাইডের থেকেই আমি দেখাই, যেটা আমি আবার দেখাতে চলেছি ফ্রেন্ডস। দেখুন আজকে 22 ক্যারেট যে গোল্ড আছে, সেই গোল্ডের কিন্তু 1 গ্রামের দাম পড়ছে, অর্থাৎ গহনা সোনার 1 গ্রামের দাম পড়ছে 4972 টাকা, এবং যেটা একটা অনেকটাই রেটটা কিন্তু কমেছে, এবং 10 গ্রামের দাম পড়ছে 49720 টাকা। তাই 4972 টাকা যেটা ফ্রেন্ডস, এটা আমরা এক ভরির দাম বার করে নেবো, 4972 টাকা। ক্যালকুলেটার খুলে নিই, 4972 টাকা ইন্টু 11.664 গ্রাম ইকুয়াল টু ফ্রেন্ডস, দেখুন এখানে কিন্তু আমাদের আজকে গহনা সোনার এক ভরির দাম দাঁড়াচ্ছে 57,993.40 টাকা। তাহলে বোঝাই যাচ্ছে ফ্রেন্ডস, একটা বড় রকম রেট কিন্তু কমেছে। এর সাথে সাথে ফ্রেন্ডস আমরা দেখবো 24 ক্যারেট গোল্ডের কী রেট চলছে। তা ফ্রেন্ডস, 24 ক্যারেট বা পাকা সোনা যেটা বলা হয়, সেটা 1 গ্রামের দাম চলছে 5072 টাকা, এবং 10 গ্রামের দাম 50,720 টাকা। এর সাথে সাথে ফ্রেন্ডস আমরা লাস্ট 10 ডেজের 22 ক্যারেট এবং তারপর 24 ক্যারেট 10 গ্রামের রেটটা দেখে নেবো। এখানে এই এই যে লিস্ট ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি, এখানে টপ কয়েকটা ইন্ডিয়ার মেজর সিটি আছে, সেই সিটিগুলোর কিন্তু রেটটা পেয়ে যাব আজকের, দেখতেই পাচ্ছেন। আর এই যে লিস্ট, এখানে লাস্ট 10 ডেজের কিন্তু রেটটা পেয়ে যাব। দেখুন 22 ক্যারেট এবং 24 ক্যারেট গোল্ড রেট ইন ইন্ডিয়া ফর লাস্ট 10 ডেজ। তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, এটা খুব বড় ধরনের রেটটা কমেছে। এর সাথে সাথে ফ্রেন্ডস আমরা আজকে বাংলাদেশে কী রেট চলছে সেটাও দেখে নেব প্রতিদিনের মতো। বাংলাদেশের ক্ষেত্রে যে রেটটা, সেটার একটা প্রথমে যে কথাটা আমরা বলে নিই প্রতিদিনের মতো, যে বাংলাদেশের যে প্রাইসটা আমরা দেখব সেটা কিন্তু বাংলাদেশি টাকায় দেখতে পাব। তা ফ্রেন্ডস দেখুন, বাংলাদেশি টাকায় এখানে 24 ক্যারেট সোনার 1 গ্রামের দাম 5,414.97 টাকা বিডিটি, এবং 53,149.70 টাকা 10 গ্রামের দাম। ফ্রেন্ডস, বাংলাদেশে 22 ক্যারেট যেটা বা গহনা সোনা, সেটা 1 গ্রামের দাম দাঁড়াচ্ছে 4,872 টাকা, এবং 10 গ্রামের দাম 48,720.50 টাকা। তা ফ্রেন্ডস, এই ছিল ভিডিও। ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।